দিনের শুরুটা আমরা সবাই খুব ভালো করে আর এনার্জেটিক্যালি করতে চাই, আর এর জন্য দরকার একটা হেভি আর প্রপার ব্রেকফাস্ট, যেটা একই সাথে হবে মুখরোচক আর নিউট্রিশিয়াস। তবে সপ্তাহে প্রত্যেক দিন আলাদা স্বাদের মুখরোচক ব্রেকফাস্ট বানানোটা বেশ ঝামেলার কাজ। আজ আমি এখানে কিছু ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করব, যেগুলো একই সাথে মুখরোচক এবং ইজি টু কুক, আর এগুলো আমরা খুব সহজেই আমাদের উইকলি ব্রেকফাস্ট মেনুতে অ্যাড করে ফেলতে পারি। নমস্কার, আমি পৃথা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। সো লেটস স্টার্ট। একদম প্রথমে আমি এমন একটা ব্রেকফাস্ট রেসিপি বলছি যেটা যে কেউ বানিয়ে ফেলতে পারে খুব কম সময়ে। এটা হলো প্যানকেক। এখানে আমি তিনটে ছোট প্যানকেক বানাবো। এটা বানাতে লাগছে হাফ কাপ ময়দা, হাফ চা চামচ বেকিং পাউডার, দু টেবিল চামচ গুঁড়ো চিনি, হাফ কাপ দুধ, একটা ডিম, ভাজার জন্য সামান্য সাদা তেল, সাজাবার জন্য মধু অথবা জ্যাম। এখন আমি একটা বাটিতে প্রথমে সব ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে একটু মিশিয়ে নেব। প্রথমে দিলাম ময়দা, তারপর বেকিং পাউডার, আর তারপর গুঁড়ো চিনি। এবার অল্প মিশিয়ে নিলাম। এখন এটাতে দিচ্ছি একটা ডিম, আবার মিশিয়ে নিলাম। এবার অল্প অল্প করে দুধ দিয়ে একটা ঘন ব্যাটার বানাবো। এই ব্যাটারটা কিন্তু খুব ভালো করে মেশাতে হবে, যাতে একটুও লাম্পস না থাকে। আমি এটা মেশাবার জন্য ফর্ক ইউজ করলাম, আপনি চাইলে বেলুন বিটারও ইউজ করতে পারে। ব্যাটারটা মেশানো হয়ে গেছে বুঝতে পারবেন যখন এটাতে এরকম বাবলস দেখা যাবে। এটা বেকিং পাউডার দেবার জন্য হয়। এখন এটাকে একটু রেখে দিয়ে ভাজার জন্য কড়াটা রেডি করি। কড়ায় প্রথমে একদম সামান্য সাদা তেল ব্রাশ করে দিলাম। ব্রাশ ইউজ করলে কিন্তু তেলটা খুব কম লাগে। এবার কড়াটা খুব ভালো করে গরম করলাম। এটার জন্য কড়া বা তাওয়া খুব ভালো গরম হতে হবে। কড়া গরম হয়ে গেছে, এবার আমি হিটটা একেবারে কমিয়ে এতে ব্যাটারটা দেব। প্রতিবার ব্যাটার দেওয়ার আগে এভাবে মিশিয়ে নেব, যাতে তলায় লাম্পস না থাকে। আমি এখানে ছোট প্যানকেক বানালাম, লো হিটে এটা হতে দেব। এখানে দেখুন, এটা যখন মোটামুটি হয়ে আসবে তখন ওপরে এরকম ফুটো ফুটো দেখতে পাবেন। যখন দেখবো যে এর সাইডগুলো উঠে এসেছে, তখন বুঝবো যে আমাদের একটা দিক ভাজা হয়ে গেছে। আমার একদিক ভাজতে 4 মিনিট লাগলো। এবার এটা উল্টে আরও 2 মিনিট রেখে এবার তুলে নেব। সবগুলো ভাজা হয়ে গেলে ওপর থেকে অল্প মধু দিয়ে সার্ভ করে দেব। নেক্সট আমি যে ব্রেকফাস্ট রেসিপিটা বলছি সেটাও প্যানকেকের মতো করেই বানাতে হয়, তবে এটা মিষ্টি নয়, নোনতা। আর এটাতে আমরা বেকিং পাউডার ইউজ করব না, আর ময়দা এবং দুধ অনেক কম দেব। এর সাথে দেব অল্প পেঁয়াজ আর টমেটো কুচি। এখানে চিনির বদলে আমরা নুন গোলমরিচ গুঁড়ো ব্যবহার করব। তাহলে নোনতা প্যানকেক বানিয়ে ফেলা যাক। প্রথমেই বাটিতে ডিম ফাটিয়ে দিলাম। এবার দিচ্ছি 1 টেবিল চামচ ময়দা, 2 চামচ দুধ, আর স্বাদ মতো নুন গোলমরিচ গুঁড়ো, অল্প পেঁয়াজ আর টমেটো কুচি। এবার এই সবগুলো দিয়ে ব্যাটার বানাচ্ছি। এটাতে কিন্তু একেবারে লাম্পস থাকা চলবে না। আমার ব্যাটারটা একটু বেশি ঘন হয়ে গেছে, তাই আমি আরও একটু দুধ দিচ্ছি। ব্যাটার রেডি হয়ে গেছে। এবার কড়ায় অল্প তেল ব্রাশ করে ভালো করে গরম করে নিলাম, আর হিটটা লো করে দিলাম। এখন আমি পুরো ব্যাটারটা দিয়ে দিলাম। যেহেতু এটাতে ডিমের ভাগ বেশি, তাই পুরোটা জমে গেলেই বুঝবো একটা দিক ভাজা হয়ে গেছে। এবার এটাকে যেভাবে পাটিসাপটা মোড়ে সেইভাবে ভাঁজ করে দেব, আর ভালো করে দুদিক থেকে ভেজে তুলে নেব। এটাকে আমরা সার্ভ করব টমেটো সস দিয়ে। অনেক সময় আমাদের বাড়িতে অল্প কিছু সেদ্ধ করা চিকেন থেকে যায়,
এখন আমি বলবো এই চিকেন ইউজ করে আমরা কত সহজে আর চটপট একটা পুর বানিয়ে সেটা দিয়ে দু রকমের আলাদা আলাদা ব্রেকফাস্ট বানিয়ে ফেলতে পারি। এর জন্য আমি কড়ায় হাফ টিস্পুন তেল গরম করলাম। এরপর এতে দিলাম পেঁয়াজ কুচি। আমি এখানে একটা ছোট পেঁয়াজ কুচি নিয়েছি, এটা অল্প ভেজে এতে দিলাম হাফ টমেটো কুচি করে। এবার দিলাম স্বাদমতো নুন আর গোলমরিচের গুঁড়ো। এখন এগুলো ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ না টমেটো গলে যায়। এই পুরোটাই আমরা মিডিয়াম হিটে করব। টমেটো গলে গেলে এতে দেব সেদ্ধ করে রাখা চিকেন আর গাজর কুচি। আমার কাছে শুধু গাজর সেদ্ধ ছিল বলে আমি এটাই দিলাম, আপনারা চাইলে পছন্দ মতো সবজি দিতে পারেন। এবার এই সব কিছু ভালো করে ভেজে একটা শুকনো পুর বানাবো। এটা জল শুকিয়ে গেছে, এবার পুরটা তুলে রাখছি। এরপর এই পুরটা দিয়ে ফার্স্ট আইটেমটা বানিয়ে ফেলি। এর জন্য আমরা আগেরবারের মতো ডিম, ময়দা আর দুধ দিয়ে একটা ব্যাটার বানাবো, তবে এতে পেঁয়াজ টমেটো কুচি দেব না। এবার কড়ায় তেল গরম করে ব্যাটারটা দিয়ে দিলাম। উপরটা জমে গেলে এর উপর এইভাবে পুরটা দিয়ে এটাকে পাটিসাপটার মতো মুড়ে দিলাম। এখন দুপিট ভালো করে ভেজে গরম গরম সার্ভ করছি টমেটো সস দিয়ে। এবার এই পুর দিয়ে আমি স্যান্ডউইচ বানিয়ে ফেলছি কড়াতেই। প্রথমে দু স্লাইস পাউরুটিতে মাখন মাখিয়ে তাতে পুর দিয়ে স্যান্ডউইচ বানিয়ে নিলাম। এবার একটা পাউরুটির উপরেও এভাবে মাখন লাগালাম। এখন আগে থেকে গরম করে রাখা কড়ায় এই উপরে মাখন লাগানো দিকটা নিচে দিয়ে এভাবে লো হিটে চেপে চেপে সেঁকব। এক পিঠ হতে 3-4 মিনিট লাগবে। যতক্ষণ এক পিঠ সেঁকা হচ্ছে সেই সময় আমরা এই ওপর পিঠটাতেও অল্প মাখন লাগিয়ে নিই। আমার নিচের পিঠ সেঁকা হয়ে গেছে, এবার এটাকে আস্তে আস্তে উল্টে দেব। একইভাবে উল্টো দিকটাও এরকম লাল করে ভেজে নিলাম। এখন এটাকে কোনাকুনি কেটে গরম গরম সার্ভ করব সস দিয়ে। সবশেষে বলি, ব্যস্ততার কারণে আমরা অনেক সময় ব্রেকফাস্ট স্কিপ করি, যেটা একেবারেই করা উচিত নয়। বরং দিনের অন্যান্য মিলের তুলনায় ব্রেকফাস্টটা হেভি হওয়া উচিত, যাতে সমস্ত দিন এনার্জেটিক থাকা যায়। আর ব্রেকফাস্ট আইটেম কখনোই খুব বেশি অয়েলি আর স্পাইসি হওয়া উচিত নয়, এতে ইনডাইজেশন বা অ্যাসিডিটির প্রবলেম হতে পারে। আর আমার আজকের ব্রেকফাস্ট আইটেমগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে নিচের কমেন্ট সেকশনে জানান। আপনাদের মতামত আমার জন্য ভীষণ জরুরি। ভালো লাগলে ভিডিওটা প্লিজ লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে হলে আমার চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন আর পাশে বেল আইকনটা অন করে দিন, যাতে সমস্ত ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে চলে আসে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।